আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। তো সবাইকে প্রথমে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ স্টার্স উইথ নাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এবং আমি বলছিলাম, অতি শীঘ্রই আমি আমার প্রাইমারি ভাইবার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসব। তো আজকে হচ্ছে সেই আমার ভাইবার অভিজ্ঞতা নিয়ে কিছু কথাবার্তা বলব এবং আনুষঙ্গিক কিছু আলোচনা করব এই বিষয়ে। আপনারা অনেকেই জানেন আমার ইউটিউব চ্যানেল ইংলিশ স্টার্স উইথ নাইম যে চ্যানেলটি আছে, সেটাতে প্রাইমারিতে যারা পরীক্ষা দিয়েছেন অথবা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমি ইংলিশে সাপোর্ট দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। এবং তার পাশাপাশি আপনাদের সে জার্নির সাথে আমিও ছিলাম, এবং তার পাশাপাশি গাজী মিজানুর রহমান স্যারের যে অথেন্টিক মডেল টেস্ট বইটা ছিল সেটা প্রায় 1 থেকে 30 পর্যন্ত আমি সলভ করেছি। এবং যারা আমার সাথে সেই সলভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকে রিকোয়েস্ট করেছেন 1 থেকে 50 পর্যন্ত সিরিয়াল মেনটেন করে দেওয়ার জন্য, আমি 30 পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছি। এবং পরবর্তী দেখা গিয়েছে আমি আমার প্রিপারেশান নেওয়ার জন্য সেই ভিডিও মেক করা অথবা আপলোড দেওয়া অনেক টাইমের ব্যাপার স্যাপার ছিল, সেগুলো দিতে পারিনি, সেজন্য দুঃখিত। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে তাল মিলিয়ে আমারও প্রাইমারি লিখিত পরীক্ষায় পাশ এসেছিল, যদিও পরীক্ষা অনেকটা খারাপ হয়েছে তারপরও পাস এসেছিল। এবং আমি ভাইবা পরীক্ষা অ্যাটেন্ড করেছি, সেই ভাইবাতে আমাকে যে যে কোয়েশ্চনসগুলো ধরেছে অথবা আমার অভিজ্ঞতাটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। ওকে, তাহলে শুরু করি। আমি মোহাম্মদ নাইমুর রহমান, যদিও অনেকে আমাকে চিনেন, আমি ইংলিশে অনার্স করেছি, কিন্তু আমি তার পাশাপাশি আমি মাদ্রাসা থেকে ফাজিল পাস করেছিলাম। তো আমার সার্কুলার যখন হয়েছিল তখন আমার ইংলিশের রেজাল্টটা বের হয়নি, অনার্সের রেজাল্টটা বের হয়নি তখন, তখন আমি ফাজিল পরীক্ষার যে সার্টিফিকেট ছিল সেটা দিয়ে আমি আবেদন করেছিলাম। সুতরাং আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলের অন্তর্ভুক্ত ছিলাম, ঠিক আছে। তো সেম ক্যাটাগরিতে আমার গত 4 তারিখ, এই মাসের 4 তারিখ, জুলাইয়ের 4 তারিখ, মানে হচ্ছে ঈদের আগে আমার পরীক্ষা হয়েছিল। তো আমার পরীক্ষার সময় দেওয়া হয়েছিল বিকালের দিকে, 2:30 দিয়েছিল, যদিও আমার পরীক্ষাটা হয়েছিল 5:17 অথবা 5:30 সময়ে, যে সময়টা ছিল ওই সময় তো আমার পরীক্ষা হয়েছিল। ওকে, তো সেম কোশ্চেন করেছিল আমাকে, 5টি প্রশ্ন করেছিল টোটাল, সর্বোপরি 5টি প্রশ্ন ছিল আমার, সময় ছিল আমার, ডিউরেশন টাইমটা ছিল আপনার 5 থেকে 6 মিনিট। তো আমি যেহেতু মাদ্রাসায় ফাজিল দিয়ে আবেদন করেছিলাম, ইসলামিক লেভেলের যে কোশ্চেন্সগুলো সেগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম, যে কোথায় থেকে না কোথায় থেকে হুট করে প্রশ্ন জিজ্ঞেস করে। তো অনেকের ভাইবা আমি শুনেছিলাম যারা ফাজিল দিয়ে আবেদন করেছিল, তাদেরকে নাকি হুট করে বলে যে সূরা ফাতিহার তাৎপর্য বলুন অথবা এটার সারমর্ম বলুন অথবা শানে নজুল বলুন অথবা আপনার নামের তারকিব করুন, হুটহাট করে কোশ্চেন্সগুলো ছিল, অদ্ভুত কোশ্চেনের জন্য একটু নিজের কাছে আনইজি ফিল হচ্ছিল। তো যাই হোক, আমি উপস্থিত হয়েছিলাম। আমি যেহেতু মাদ্রাসা থেকে আবেদন করেছি, আমি পাঞ্জাবি পরেছিলাম এবং পায়জামা পরেছিলাম, টুপি দেই নাই, তো পাঞ্জাবি ছিল পায়জামা ছিল। তো কাগজপত্র জমা দিয়ে আমি সিরিয়ালে দাঁড়ালাম, এবং ঘন্টা পড়ার পরে আমি ভেল যখন পড়লো তখন আমি সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকলাম। তো ওরা বললো হ্যাঁ আসেন, তো আমি কাগজপত্র আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাকে প্রথমে বললো যে আপনি কি নাইমুর রহমান? জি, আমি বললাম জি স্যার আমি নাইমুর রহমান। তো আমাকে আবার ডিসি স্যার প্রশ্ন করলেন যে আপনার নাম কি বলুন। তো আমি বললাম আমার নাম নাইমুর রহমান। ওকে, তারপর আমাকে বলল কোন ইউনিভার্সিটি থেকে, তাই আমি বললাম ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি। তো কোন কলেজ অথবা কোন মাদ্রাসা, আমি আমার ওই যে মাদ্রাসা যেখান থেকে ফাজিল করেছি সেই মাদ্রাসার নামটি বললাম। তো পিটিআই যিনি স্যার ছিলেন তিনি কিন্তু আমার সার্টিফিকেটগুলো চেক করতেছিলেন। তো চেক করার মাঝে তিনি আমার এসএসসির যে সার্টিফিকেট, এসএসসির যে রেজাল্টটা সেটা দেখলেন, তিনি আমাকে বললেন আপনি তো এসএসসিতে GPA 5 পেয়েছেন, আচ্ছা বলুন তো GPA-এর পূর্ণরূপ কী? তো আমি বললাম যে গ্রেট ফ্রেঞ্চ অ্যাভারেজ, এটা বললাম। তারপর আমাকে এটা ছিল আমার প্রথম প্রশ্ন। তারপর আমাকে বললো আচ্ছা ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি এটা কি পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি? আমি বললাম স্যার এটা পাবলিক ইউনিভার্সিটি। তো কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে? আমি বললাম স্যার এটা 2013 সালে, এরপর আমি মুখস্থ করে গিয়েছিলাম, 2013 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, তো তার পরবর্তীতে আমার যে প্রশ্নটা ছিল তারা আমাকে বললেন যে বর্গ এবং রম্বস এঁকে দেখান এবং সংজ্ঞাটা আমাদেরকে একটু বুঝিয়ে বলুন।
তো আমি সময় নিলে আঁকতে পারতাম, কিন্তু হুট করেই তখন খুবই টেনশান কাজ করছিল। মানে এই প্রশ্নের জন্য আমি উপস্থিত ছিলাম না অথবা প্রস্তুত ছিলাম না, তখন আমি সময় ঢিলে না করে আমি বললাম সরি স্যার। বলছে ওকে নো প্রবলেম হিসেবে বললেন। পরে তো আমাকে প্রশ্ন করলেন যে আচ্ছা আপনি খাতায় লিখুন যে আমি বর্গ আঁকতে পারি না, এটার ইংলিশটা লিখুন। তখন আমি কী করলাম, আমি বর্গ আঁকতে পারি না, ইংলিশটা লিখলাম যে আই ক্যান নট ড্র দ্য স্কোয়ার। তখন আমাকে ডিসি স্যার বললেন যে আচ্ছা যে সেন্টেন্সটা লিখছেন ওটা কারেক্ট হয়েছে, এটার পেসিভ কি করতে পারবেন, ভয়েস চেঞ্জের পেসিভ? জি স্যার পারবো। তো আমি লিখতেছি, তো আমাকে বললো যে লেখা লাগবে না, মুখে বললাম। তো আমার তো এটুকু আইডিয়া আছে, দ্য স্কোয়ার ক্যান নট বি ড্রন বাই মি। তো আমি বলে দিলাম ওকে আপনি তো ইংলিশ ভালো পারেন, তো ম্যাথে একটু দুর্বল, ওকে যাই হোক কোনো সমস্যা নাই। তারপর আমাকে আবার বললেন ওই যে একটা বাক্য লিখতে বলেছিলেন যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, তো আমি সেম ওই বাক্যটা আমার হাতের লেখার সাথে মিলানোর জন্য সেটা লিখতে বললো। আমি লিখলাম, আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওটা ইংলিশ করুন। তো আমি করলাম বাংলাদেশ গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, আমি এটা সেটা করে দিলাম। তারপর আমাকে প্রশ্ন করা হলো যে এটা মেবি ফিটিএসআর প্রশ্ন করেছিলেন, উনি কাগজপত্র চেক করতেছিলেন। তো আমাকে আবার দেখে শুনে বললেন যে আপনার তো সার্টিফিকেটে 10-এ 10 থাকবে। আচ্ছা ঠিক আছে, কাগজপত্রগুলো চেক করলেন। উনি আবার ফাঁকি দিয়ে প্রশ্ন করলেন যে আচ্ছা মুক্তিযুদ্ধের সেক্টর কতটি? আমি বললাম স্যার 11টি। তো আপনার চট্টগ্রাম, তো আপনার চট্টগ্রাম কত নম্বর সেক্টরে পড়েছে? স্যার 1 নম্বর সেক্টর, সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম, ওদের নাম বললাম। তো এরপরে ওরা কাগজপত্র চেক করে টোটাল আমাকে বললেন ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন, কাগজপত্রগুলো নিয়ে যান। তো এই ছিল মোটামুটি সরাসরি 5 থেকে 6 কোয়েশ্চেন্স আমার প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেনটা মিস হয়েছিল যে ওই বর্গ এবং রম্বসের যে ব্যাপারটা সেটা, তো এরপরে আশা করি সমস্যা হয় নাই। তো সরাসরি কথা হচ্ছে তারা খুবই আন্তরিকতার সাথে কথা বলেন এবং খুবই সুন্দর সুমধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। হয়তো মাঝে মধ্যে একটা উদ্ভট কোয়েশ্চেন করবেন আপনাকে জাজ করার জন্য আপনি আসলে কতটুকু ভীতির মধ্যে আছেন, যে আপনাকে ভয় আছে কি না এই জিনিসটা। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো হয়েছে আপনাদের দোয়ায়। তো এই ছিল আমার প্রাইমারি ভাইবার যে অভিজ্ঞতা সেটা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। যাদের ভাইবা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা টেনশন করবেন না, অন্য অন্য পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে থাকুন। তো তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসুন, আমার মডেল টেস্ট যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং তার পরবর্তীতে বেটার কিছু করার জন্য লেগে পড়ুন। যদি প্রাইমারি হয় আপনার রিজিকের ব্যবস্থা হলো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় টেনশন নেওয়ার কোনো কিছুই নেই, আপনার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। তো সবার প্রতি দোয়া কামনা এবং শুভকামনা রেখেই আজকের মতো এখানে শেষ করছি, এবং তার সাথে সাথে আমি আমার ইউটিউব চ্যানেলের যারা নতুন আছেন সবাইকে সাবস্ক্রাইব করতে বলবো এবং পাশে থাকতে বলবো, এবং আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ইংলিশ নাচ উইথ 9 ওই চ্যানেল ওই গ্রুপ এবং পেজে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।